হ্যালো ভিউয়ার্স, হেকিমি .com চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি চলে আসলাম আপনাদের জন্য আরেকটি চিকিৎসা পদ্ধতি নিয়ে। আর আজকে যে চিকিৎসা পদ্ধতি বলবো সেটি হচ্ছে দুটি রোগের জন্য। একটি হচ্ছে মানুষের যৌন দুর্বলতা, আর দ্বিতীয়টি হচ্ছে অনিদ্রা, যাদের ঘুম হয় না। হ্যাঁ, যাদের ঘুম হয় না, রাত্রে বিছানায় শুয়ে এদিক ওদিক করেন, যাদের ঘুম হয় না, এই অনিদ্রার জন্য। এবং দুই হচ্ছে আপনাদের যৌন অক্ষমতা বা আপনাদের যৌন যে দুর্বলতা সেটি দূর করার জন্য। তো আপনারা জানেন যে আমরা সবসময় প্রাকৃতিক উপায়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আজকে সেরকমই একটা ভেষজ উদ্ভিদ সম্পর্কে আপনাদের বলবো, আর সেটি হচ্ছে অশ্বগন্ধা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটি, অনেকেই এটি চিনবেন যারা প্রবীণ মানুষ আছেন, আর যারা চেনেন না তারা একটু গুগল করলে দেখে নিতে পারবেন, একটু সার্চ করলে যে ভেষজ উদ্ভিদ অশ্বগন্ধা, এর উপকারিতা সম্পর্কে আপনারা জানতে পারবেন সার্চ করলে। তো কথা না বাড়িয়ে আমরা জেনে নেব যে আজকের এই অশ্বগন্ধার ব্যবহারটি কিভাবে করলে এই দুইটা উপকার আপনারা পাবেন। তবে তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে এই অশ্বগন্ধার ভিতরে আপনার মানুষের দেহে টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। আর এই হরমোন বৃদ্ধির ফলে মানুষের যৌন অক্ষমতা দূর হয়, এবং মানুষের দেহে এই দুটি হরমোনের ফলশ্রুতিতে তার যৌন ক্ষমতা অনেক বেশি গুণে বৃদ্ধি পায়। আর সেই টেস্টোস্টেরন যে হরমোন, হ্যাঁ, সেটি কিন্তু বাড়াতে সাহায্য করে এই অশ্বগন্ধা। তো আপনারা যে গাছটি আপনারা দেখেছেন, এই অশ্বগন্ধা গাছটি, এটি যারা চেনেন তারা তো অবশ্যই নিজেরাই পাউডারটি তৈরি করে নিতে পারবেন। আর যারা এটি দেখেননি বা এটা চেনেন না বা যাদের পক্ষে চিনলো এটা সংগ্রহ করা সম্ভব নয়, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর এগুলোর দামও খুব বেশি হয় না, অতএব আপনারা খুব সহজেই এগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। তো আমাদের আজকের এই চিকিৎসা পদ্ধতির জন্য দুইটি জিনিস লাগবে, একটা হচ্ছে অশ্বগন্ধা পাউডার আর আরেকটি হচ্ছে আপনার মধু। হ্যাঁ, এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন। তো আমরা চলুন দেখে নিই যে মধু এবং অশ্বগন্ধা পাউডার দিয়ে কিভাবে আমরা এটা খাবো এবং কিভাবে এটাকে প্রস্তুত করব। তো অশ্বগন্ধা পাউডারটি কয়েকভাবে খাওয়া যেতে পারে, তার মধ্যে আমি একটি দেখাবো, সেটা হচ্ছে অশ্বগন্ধা পাউডার এবং মধু দিয়ে মিক্স করে খাওয়া। আর আরেকটি খেতে পারেন আপনারা সামান্য উষ্ণ গরম দুধের ভিতরে আপনারা এক চা চামচ হচ্ছে অশ্বগন্ধা পাউডার মিক্স করতে পারেন, এবং ওর মধ্যে সামান্য স্বাদের জন্য আপনারা সামান্য মধু মেশাতে পারেন, এভাবে খেতে পারেন। আর আরেকটি হচ্ছে যে আপনারা অশ্বগন্ধার যে মূল, সেই মূল আপনারা কাঁচা মূল সংগ্রহ করে আপনারা চাইলে সেটাকে ব্লিন করে বা সেটাকে রস করে, সেই রসের মধ্যে সামান্য মিষ্টি জাতীয় জিনিস, যেমন মধুটা অনেক উপকারী, তাই মধুই সবসময় আমরা সাজেস্ট করব। মধু সেখানে কিছু পরিমাণ দিয়ে আপনারা সেটা খেতে পারেন, অথবা অশ্বগন্ধার সিরাপও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, তবে সিরাপ না খাওয়াই ভালো, তাতে কেমিক্যাল মিশ্রণ থাকে আপনারা অবশ্যই জানেন। হ্যাঁ, এর জন্য কেমিক্যাল মিশ্রণ জিনিস না খেয়ে প্রাকৃতিক জিনিস খাওয়াটা অনেক বেশি উপকারী। তো অশ্বগন্ধার আমরা এই নিয়মটি দেখাচ্ছি। প্রথমে আপনি এক চা চামচ বা হাফ চা চামচ, আপনারা হচ্ছে উঁচু করে নিলে হাফ চা চামচ নেবেন আমার মতো, আর যদি উঁচু না করে নেন, যদি সমমান করে নেন সেক্ষেত্রে এক চামচ নিতে পারেন। নিলাম, নেওয়ার পর ঠিক সম পরিমাণ মধু আমরা নেব এখান থেকে। সম পরিমাণ মধু নিই, মধুর পরিমাণ বেশি হলে কোনোই সমস্যা নেই, তবে মধুটা অবশ্যই খাঁটি হতে হবে। হ্যাঁ, খাঁটি মধু না হলে কিন্তু কোনো লাভ হবে না, সেটা তো আপনারা অবশ্যই জানেন। আর আমাদের মধু আলী নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, মধু আলী, বাংলাতে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। তো ওখানে গিয়ে আপনি সার্চ করলে খাঁটি মধু আমরা কিভাবে সংগ্রহ করি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এভাবে নাড়তে থাকবেন, এভাবে নাড়তে থাকবেন। হ্যাঁ, এটাকে আরেকটু মধু দিতে হবে আমাদের, আরেকটু
মধু আমরা নিয়ে নিলাম, ব্যাস আর দেওয়া লাগবে না। তো খাওয়ার নিয়মটা আমি আপনাদের বলি, এটা তৈরি হয়ে হোক তত সময়ে। খাওয়ার নিয়মটা হচ্ছে আপনারা প্রতিদিন সকালবেলা সকালবেলা কোনো কিছু না খেয়ে, অর্থাৎ খালি পেটে আপনারা এই জিনিসটি খাবেন, এই মিশ্রণটি খাবেন। হ্যাঁ, আর যারা দুধের সাথে খেতে চান তারা প্রতিদিন ভরা পেটে রাত্রে, হ্যাঁ, খাওয়ার পরে ভরা পেটে আপনারা দুধ হালকা গরম দুধের সঙ্গে আপনারা অশ্বগন্ধা পাউডার সামান্য মিশিয়ে আপনারা সামান্য ওর মধ্যে মধু দিতে পারেন, মধু দিয়ে আপনারা মিশিয়ে সেটা খেতে পারেন। আর এটা যদি খান তাহলে এটা সকালে খাবেন, খালি পেটে খাবেন, খেয়ে আপনারা হচ্ছে ঠান্ডা পানি খেয়ে নেবেন। এই এইটা যদি আপনারা নিয়মিত সেবন করেন যেভাবে নিয়ম বললাম, তাহলে আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অবশ্যই যে দুটি সমস্যা, এই দুটি সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।